ते शुरू कोरी सालम रोजाते सालम जाने पिता माता श्रोता सबाई के आमी राना बापी आमी राना बापी सुनन बंधु दुखेर कहनी माये दान करिल देखुन सन्तान के किडनी लिखसे मुशारफ से মুশারফ শেখ শ্যামল চন্দ্র দেওয়ান বলেছে চেয়ে দেখুন সুন্দর একটি পরিবার হাইরে সবাই সুখে আছে সবাই সুখে আছে বাবার নামটি আব্দুল হামিদ রে মায়ের নামটি শিরিন বেগম আরো যাই বলে আছে বড় ছেলে বড় ছেলে নামটি সুর ছোট ছেলে সুজল ছোট একটি মেয়ে আছে নাম রাখছে কাকন শ্রোতা দেখতে থাকুন শ্রোতা দেখতে থাকুন আব্দুল হামিদ মাঠে কাজ করে ছোট দুই ছেলে মেয়ে যায় মায়ের সাথে খাবার নিয়ে বাইরে খেলতেছে বন্ধুদের সাথে পড়া শেষ হইছে চিন্তা নাই গো কোনো চিন্তা নাই গো কোনো অকর মায়াক ডেকি দেখুন রে তারি মতো ভাদাই মাস বন্ধুরা হায় রে মজা মাস্তি করে দেখুন পাশের গ্রামের সুন্দরী মেয়ে রত্না রূপবতী রত্না রূপবতী নাচে দেখুন কোমর ধুলিয়ে এলো চুলের বাহার দেখে পাগল কত যে আসে তার দিওয়ানা সুবাহান শিকদার কঠিন মানুষ স্বার্থ পরশে বোনাই গো তাহার দেখতে থাকুন সামনে দেখতে থাকুন সামনে একদিন হামিদ বলে ছেলেকে অনেক বড় হইস বাবা এবার যাই বলে কাজে মন দাও হায় রে শিক্ষিত আমি চাকরি করব তোমার মতো করব না কৃষি তখন মা আসিয়া তখন মায়া আসিয়া বলে কথা বলবে সাবধানে উনি তোমার পিতার সম্মান দিতে হবে রে আমি থামাই বুকে আমি
বলে জীবনে কি করেছে আমার জন্যে কিসের পাপ হইছে বলে সে যায় চলে বলে সে যায় চলে হামিদ কষ্ট পাইল অন্তরে দীর্ঘ শ্বাস ছাড়িয়া গেল ভিতরে চলে মায়ের চোখে পানি চোখে পানি সূরজ দেখুন মন খারাপ করে হাঁটতে হাঁটতে চলে গেল পাশের ওই গ্রামে কি যে করবে ভাবছে কি যে করবে ভাবছে ভুল করেছি বাবার সাথে রে এমন ভাবে কথা বলা ঠিক হয়নি হায় রে ক্ষমা চাইব পরে চাইব পরে দেখুন চেয়ে অপর দিকে তে সুবহান শিকদার বসে টাকার হিসাব করতেছে তখন রত্নায় আসে তখন রত্নায় আসে বাবা হাসে পিছন থেকে রে রত্না জড়িয়ে বলে যাচ্ছি বাহিরে ঘুরতে আসবো জলদি ফিরে রত্না রাস্তায় দেখুন রে নাচতে নাচতে যাচ্ছে ফাঁকা রাস্তায় সে পেয়ে চুলের ক্লিপ যায় পরে চুলের ক্লিপ যায় পরে দেখে না সে কিন্তু দেখুন রে রাস্তার পাশে থেকে সুরুজ ক্লিপটা দেখে রে ভাবে দেয় ফিরিয়ে ফিরিয়ে ডাকে সুরজ এই মেয়ে বলে রত্না ভাবে খারাপ ছেলে তাই দৌড় দিল সে সুরজ দৌড়াই পিছে সুরজ দৌড়াই পিছে দূরে গিয়ে আটকায় সামনেতে রত্নার বুকটা হাতে ডেকে বলে ধরিলে চিৎকার করবো আমি সুরুজ ক্লিপটা দিল তার হাতে জিবে কামড় দিয়ে রত্না সবই বুঝলো রে গেল লজ্জায় পরে গেল লজ্জায় পরে কথা বলে দুইজন হেঁটে রে যাওয়ার সময় মোবাইল নাম্বার বদল করলো রে কথা হবে ফোনে কিছুদিন যাই গো কেটে এরই মধ্যে কি হয় শ্রোতা দেখেন গো চেয়ে হামিদ কাজ করতেছে হামিদ কাজ করতেছে একটা সাপে কামড় যায় দিয়ে আশেপাশে কেউ নাই খেতে রইল গো মোরে আহা কষ্ট লাগে বিকাল হলে লোকজন
সুজন লাশটা বাড়িতে নিলে, শিরিন সহ সুজন কাকন কান্না করে রে, সুরুজ নাই বাড়িতে, সুরুজ নাই বাড়িতে। দেখুন চেয়ে রত্নার সাথে সে প্রেম করতেছে নির্জনেতে, এই কয়টা দিনে কিরিত ভালোই জমছে। তখন হঠাৎ রে সুরুজকে ফোন করে তার এক বন্ধু, সবল সে হায় দৌড়ে যাচ্ছে, সে হায় দৌড়ে যাচ্ছে বাড়ি গিয়ে কাঁদে লাশ ধরে। মনে মনে বলে ক্ষমা পারিনি চাইতে, বাবা গেলে চলে, কাপন শেষ হলে। শিরিন কাঁদে সংসার তখন কিভাবে চলবে, সুজন কাকন ছোট, সুজন কাকন ছোট, বড় ছেলে কাজ করে না রে। এরপর মায়ে বাধ্য হয়ে দেখুন কি করে, পরের বাড়ি গিয়ে সংসার চালায় সে। বেশ কিছু মাস এমন করে গেল গো কেটে, সুরুজ আড্ডা মারে, সুরুজ আড্ডা মারে এক বন্ধু হয় তখন কয় তাকে, তোর মা তো কাজ করে এখন অন্যের বাড়িতে, মিশবো না তোর সাথে। বিকাল হলে দেখুন গোছে সারা দিন কাজ করে শিরিন এসে বাড়িতে, ছোট ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে কে খাওয়াচ্ছে সুরুজ এসে রে। বকা ঝকা করে শেষে টাকা চাইলো রে, চাকরি নিবে হায় রে, পাবে কোথায় রে। শেষে দেখুন সে সম্বল হায় জমির দলিল রে, দিল হাতে তুলে, দিল হাতে তুলে বেশ কিছুদিন পরে সোতারে, জমিটা বিক্রি করে ঘুষ দিল তাহারে, একটা চাকরি পাইছে। এরপর মাকে কত বুঝিয়ে শেষে গিয়ে রত্নার বাবার কাছে সব বলে, বিয়ের প্রস্তাব করে, বিয়ের প্রস্তাব করে সুবহান দেখে ছেলে এখন রে। চাকরি করে তাই সে রাজি, মায়ে হাসে রে, বিয়ে শুক্রবারে, শুক্র।
শেষে বিয়ে হলো দেখুন তাকিয়ে বউ বাড়িতে আনছে কাকন সুজন ভাবি বলে রে গিয়ে ধরলে রত্না ধাক্কা দিয়ে দেয় ফেলে কাপড় নোংরা হবে সুরজ বউকে নিয়ে যায় চলে মায়ে বুঝলো কপালেতে দুঃখ তার আছে জল্লাদ বউ এসেছে জল্লাদ বউ এসেছে বাসর ঘরে দেখুন সুরজে বউকে কিছু পয় না শুধু আদর করে রে শেষে ঘুমায় তারা ঘুমায় তারা সকাল দশটা বাজে মাটাকে রত্নায় উঠে গিয়ে তাকে বলে করে গে বিরক্ত করছেন কেন বিরক্ত করছেন কেন শিরিন বলে মহিলারা আসে দেখবে তোমায় রত্না বলে পারবো না যেতে দরজা দিল দিয়ে কষ্ট হয় হায় রে সুরজ বউয়ের কথাই চলে মা ভাই বোন কাঁদে রত্না হাসে দেখে রত্না হাসে দেখে শেষে স্বামীকে কি যে বলে বাপের বাড়ি নিয়ে গেল এই বাড়ি সেরে সুরু চলে গেল সুরজ মাস শেষে বেতনের সব টাকা দিত শ্বশুরের হাতে রত্না খুবই খুশি রত্না খুবই খুশি দিনে দিনে এমন করে রে পাপের বোঝা বাড়লে হঠাৎ গজব আসে রে সুরজ অসুস্থ হ অসুস্থ হয় শিকদার বলে মেয়ের কাছেতে কিডনি দুইটা নষ্ট হয়েছে যাবে সে মরে রত্না চুপায় থাকে রত্না চুপায় থাকে দেখুন চেয়ে বিছানায় হায় রে অজ্ঞান হয়ে রইল সুরজ বাবা আর মেয়ে তাকে ধরে নিয়ে সে ওই বাড়ির কাছে মাটিতে পড়িয়া জাদুর গেনা সে ফিরে চোখের পানি ফেলে চোখের পানি ফেলে দেখুন চেয়ে বাড়ির ভিতরে মায়ের বুকটা হাতায় কেমন যেন লাগে রে শান্তি নাই গো মনে সন্তানের কিছু হলে মা জানে
छोटो भाई बोन खेलते ऐसे भाई के हाय देखे दोरे माँ के डाके दोरे माँ के डाके माये ऐसे कादे आहारे কি হইলো কলিজার ধন মাটিতে কেন্দ্রে সূর্য সবই বলে সূর্য সবই বলে এই ঘটনার একটি মাস পরে দেখুন সুরজ সুস্থ হয়েছে মায়ের কারণে মায়ে কিডনি দিছে মায়ে কিডনি দিছে সুরজ মাকে চেয়ারে বসিয়ে পানি দিয়ে পাদে ধুয়ে বলে গোকে দে তুমি জান্নাত মাগো জান্নাত মাগো শিরিন বলে জীবন গেলেও রে তোদের কিছু হতে দিব না রাখছি গর্ভেতে তিনজন থাকবি মিলে তিনজন থাকবি মিলে অন্যদিকে দেখুন শ্রোতারে লুভি বাবা মারলো রত্না পড়লো বিপদে কান্না করতে থাকে শেষে দেখুন এই বাড়ি আসে সুরজ তাকে মেরে চাইলো বেরহাই করিতে মায়ে বাধা দিল মায়ে বাধা দিল বুঝলো মায়ে কেমন দরদি তাই তো গুরুজন কয় আমরা মায়ের কাছে ঋণ গায়ের চামড়া সিরে চিরে পাপুষ যদি দাও গো বানিয়ে এক ফোঁটা দুধের ইন কবু শুধ হবে না রে কিচ্ছা শেষ হয়েছে কিচ্ছা শেষ হয়েছে বাস্তবেতে দেখা যায় হায় রে সন্তানেরা পিতা মাতার মর্ম না বুঝে অন্যায় কত করে নিবেন এবার যাই বলে প্রযোজক ভাই শ্যামল চন্দ্র দেওয়ান শ্রোতারে ভালো মানুষ উনি ভালো মানুষ উনি রানা বাপ্পি বলি শেষেতে স্বপ্ন মিউজিক চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে বিদায় নিচ্ছি শ্রোতা